দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা। অবশেষে স্বপ্ন পূরণ হলো বাংলাদেশের। সাব চ্যাম্পিয়নশিপে ফাইনালে নেপালকে হারিয়ে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পেল বাংলাদেশ নারী ফুটবল দল। সোমবার নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের 3-1 গোলে হারিয়ে প্রথমবার শিরোপা জয় করে বাংলাদেশ। এ নিয়ে 5 বার সাফের ফাইনালে খেলে শিরোপা হাতছাড়া করে নেপাল। ম্যাচ শুরুর ঘন্টা দুয়েক আগে ভারী বৃষ্টিতে মাঠ হয়ে যায় কর্দমাক্ত, ফলে দুই দলেরই সমস্যা হয় বলের নিয়ন্ত্রণ রাখতে। তারপর শুরু থেকে একের পর এক আক্রমণ চালিয়ে যায় বাংলাদেশ। ডান পায়ের চোট থাকায় সিরাত জাহান স্বপ্না খেলতে পারছেন না, তার অপরিবর্তে খেলেছেন শামসুন নাহার জুনিয়র। 14 মিনিটে তার দুর্দান্ত গোলে আনন্দে ভাসে বাংলাদেশ। সঞ্জিদা খাতুনের শট এক ডিফেন্ডারের পায়ে লেগে পেয়ে যান মনিকা। একজনকে কাটিয়ে বাইলাইনের একটু ওপর থেকে তিনি ক্রস বাড়ালেন বক্সে। শামসুন নাহারের দুরন্ত ক্লিকে জাল খুঁজে পায়। টুর্নামেন্টে নেপালের জালে এটাই প্রথম গোল। গোল শোধে মরিয়া হয়ে ওঠে নেপাল। মাঝে মাঝে মরিয়া মনিকার নিয়ন্ত্রণে একটু টান পড়ে, ফলে বাংলাদেশের রক্ষণে চাপ দিতে থাকে স্বাগতিকরা। কিন্তু পোস্টের নিচে রূপনা ছিলেন দারুণ ক্ষিপ্র বিশ্বস্ত। 23তম মিনিটে অনিতার শট প্রথম দফায় আটকে দ্বিতীয় দফায় গ্লাভসে নেন তিনি। 34তম মিনিটে আবারও রূপনার ঝলক। বক্সের বাইরে অনিতার ছোট ফ্রি কিকে দীপা শাশির শট ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক। এই কর্নার থেকে ডিফেন্ডারদের দৃঢ়তায় বেঁচে যায় বাংলাদেশ। গোল লাইন থেকে বিপদ মুক্ত করেন ডিফেন্ডাররা। 41তম মিনিটে ব্যবধান দ্বিগুণের উচ্ছ্বাসে মেতে ওঠে বাংলাদেশ। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের ভুল বল পেয়ে অধিনায়ক সাবিনা পাস বাড়ান কৃষ্ণার উদ্দেশ্যে। প্রথম ছোঁয়া নিয়ন্ত্রণে নিয়ে একটু এগিয়ে বাঁ পায়ে নিখুঁত শটে গোলরক্ষকদের মাথার উপর দিয়ে লক্ষ্য ভেদ করেন এই ফরোয়ার্ড। তবে 69 মিনিটে আনিতার গোলে ব্যবধান 2-1 কিছুটা কমায় নেপাল। 15,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন দশরথের গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। গ্যালারিতে নেপালের সমর্থকদের আধিপত্য। নেপালে থাকা বাংলাদেশি সমর্থকরা সংখ্যায় কম হলেও এসেছেন ছাবিনা কৃষ্ণদের জন্য গলা ফাটাতে। মেয়েদের সাফে প্রথম শিরোপা জয়ের দুয়ারে বাংলাদেশ। স্বাগতিক নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে 5টায় খেলাটি শুরু হয়েছে। সাফের ষষ্ঠ আসরে এ নিয়ে দ্বিতীয়বার ফাইনালে খেলছে বাংলাদেশ। এর আগে 2016 সালে শিলিগুড়িতে স্বাগতিকের ভারতের কাছে 3-1 গোলে হেরে শিরোপার হাতছাড়া করে। আজ সেই আক্ষেপ ঘোচাতে চান মেয়েরা। অন্যদিকে নেপাল সাফে এ নিয়ে 5ম বার ফাইনালে খেলছে নেপাল। আগের 5 বারের ফাইনালে ভারতের কাছে হারের তেতো স্বাদ পেয়েছে তারা। আগের সব সাফে বিজয়ী ভারত এবার বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকে। এবার ফাইনালে ওঠার পথে গ্রুপ পর্বে ভারতকে প্রথমবার হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের একাদশ গোলরক্ষক রূপা চাকমা, অধিনায়ক সাবিনা খাতুন, শিউলি আজিম, শামসুন নাহার, আঁখি খাতুন, শাশুরা পারভিন, মনিকা চাকমা, সঞ্জিদা আক্তার, মারিয়া মান্ডা, কৃষ্ণা রানী সরকার ও স্বপ্না জাহান।